Assalamu alaikum everyone, welcome back to my channel. Beauty vlogger Anita asha korchi apnara shobai bhalo achen, amio bhalo achi alhamdulillah. Ajke notun arekti vlog video niye apnader majhe hajir hoyechi. Ajke vlog ta ami sokal theke shuru korchi, ekhane hocche ami sokale nashta kortechi. নাস্তা করে আমি রেডি হব, তো রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে কলেজে যাচ্ছি, কাজ আছে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো এখন হচ্ছে বাসে উঠবো, আর আজকে তেমন বেশি ভিড় ছিল না, তাড়াতাড়ি করে হচ্ছে কলেজে যেতে পারছি। আমি কলেজে চলে আসছি, তো এখানে হচ্ছে সিঁড়িতে বসে আছি, ম্যামের সাথে দেখা করব সেজন্য আর কি। তো আমি কলেজে আসার পর আমি কাজটা করে ফেলছি, তো আমার ফ্রেন্ডটা লেটে আসছে সেজন্য আর কি আসতে ধীরে করতেছে আর কি। আপনারা অনেকেই বলেন যে আমি কেন ডেইলি ব্লগ দিই না, আমার স্টাডি থাকে, কাজ থাকে, আর প্রতিদিন ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব না, সেজন্য আর কি দিই না। তো যখন ভিডিও করি তখনই হচ্ছে ব্লগ দিই। তো আমি কলেজের কাজ শেষ করে ব্যাংকে আসছি, এখন হচ্ছে বাসায় চলে যাব। আমার ফ্রেন্ড হচ্ছে আজকে আমাকে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে আমের আচার। আন্টির হাতের আমের আচারটা অনেক বেশি মজা হয়েছে, আর আন্টিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর দেখতে অনেক বেশি আমি লাগতেছে। আর এক ফ্রেন্ড হচ্ছে আমাকে তার গাছের জামরুল দিছে, আর জামরুলগুলো অনেক বেশি মজা, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে এগুলো বের করে আমি ফ্রেশ হয়ে নিব, দেন হচ্ছে দুপুরের খাবার খাবো। আজকে হচ্ছে আম্মু রান্না করছে চিকেন বিরিয়ানি, যেহেতু আমার বান্ধবী আচার দিছে, আমি ভাবলাম যে আচারের সাথে চিকেন বিরিয়ানিটা খাই, দেখে কেমন লাগে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বারান্দায় আসছি, বৃষ্টি পড়তেছে। আর এই যে আমার পাখিগুলোকে দেখতে পাচ্ছেন, অনেকদিন ধরে শেয়ার করি না, ভাবলাম আজকে একটু ভিডিও করি। হচ্ছে বিকালে নাস্তা করতেছি, চিকেন ফ্রাই আর সস। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে স্টাডি করতে বসবো। আপনারা অনেকে বলেন আমি নাকি স্টাডি ছাড়া অনেক বেশি ঘোরাঘুরি করি, আমি নাকি সাইকো। তো যে কথাটা বলছে আমার মনে হয় সে হচ্ছে সাইকো। আর লাইফে হচ্ছে এনজয়েরও দরকার আছে, এনজয় ছাড়া লাইফে কিছুই করা যায় না। তো আমি স্টাডিও করি, পাশাপাশি ব্লগও করি, সব কিছুই করি, আর স্টাডি যে করি সেটা দেখাইতে হবে আমার মনে হয় না। তো যাই হোক, এখন হচ্ছে 9টার মতো বাজে, তো আমি ভাবলাম যে জাম ভর্তা বানাই। তো এখানে হচ্ছে জাম নিছি, আর এই টাইমটাতে না কিছু একটা খাইতে খুবই ভালো লাগে, আমি জানি না কেন। তো আমরা এই টাইমে হচ্ছে আম ভর্তা, জাম ভর্তা এগুলো খাই আর কি। এখন এর মধ্যে হচ্ছে লাল গুঁড়া মরিচ, লবণ এগুলো অ্যাড করব। আর আমি তো অনেক বেশি বেশি ঝাল খাই, সেজন্য আমি ভরে ভরে ঝাল দিচ্ছি। এখন এর মধ্যে দিব হচ্ছে ভিট লবণ, আর দিচ্ছে হচ্ছে শুকটা মরিচ গুঁড়া। এরপর এটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেবো, আর এটা ঝাঁকাতে খুবই কষ্ট। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে।
আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এটাকে ভর্তা বানাই ফেলছি। এটা দেখতে অনেকটা ইয়ামি আমি লাগতেছে, এখন হচ্ছে সবার জন্য বেড়ে নিবো। আর যেহেতু আমি অনেক কষ্ট করে ঝাঁকাইছি বানাইছি, সেজন্য আমি একটু বেশি বেশি করে নিব। এখন হচ্ছে রাত 11টার মতো বাজে, আমার হাতে যেটা মেহেদি ছিল সেটা আমি উঠাই ফেলছি। তো ভাবলাম আবার মেহেদি দিই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, সারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।